আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব পলিলাইন এডিট কমান্ড। গত পর্বে আমরা শিখেছিলাম পলিলাইন কমান্ড দিয়ে আমরা কিভাবে লাইন ড্র করব বা আর্ক ড্র করব। আজকে আমরা শিখব সেই ড্র করা লাইনটিকে কিংবা আর্কটিকে আমরা কিভাবে এডিট করব কিংবা মডিফাই করব। আর এজন্য আপনাকে ব্যবহার করতে হবে পলিলাইন এডিট কমান্ড, যেটাকে সংক্ষেপে বলা হয় পি এডিট। পলিলাইন এডিট কমান্ডের কিবোর্ড শর্টকাট হচ্ছে পি ইন্টার। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। এইটা হচ্ছে আমাদের একটা পলিলাইন এবং আমরা আজকে এই পলিলাইনটাকে এডিট করব। আর এর জন্য আমাকে টাইপ করতে হবে পিই, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার পলিলাইন এডিট যে কমেন্টটা রয়েছে সেটা চালু হয়ে যাবে। তারপরে এই যে পিক বক্স দেখছেন, এটা দিয়ে আপনার সেই পলিলাইনটাকে সিলেক্ট করতে হবে। আমি এই পলিলাইনের উপরে একটা ক্লিক করলাম, তাহলে এই নিচে অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোই হচ্ছে আমাদের পলিলাইন এডিটিংয়ের কয়েকটা অপশান। তো যাই হোক, এই অপশানগুলো ব্যবহার করার পূর্বে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে আপনার এই কমেন্টটি চালু করতে না চান, তাহলে আপনি সিম্পলি এই পলিলাইনের উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, তাহলেই আপনি সেই অপশানগুলো পেয়ে যাবেন। পলিলাইন এডিটের প্রথম যে অপশানটা সেটা হচ্ছে আমাদের ক্লোজ অপশান। এই অপশানটি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের শেষ যে পয়েন্টটা, এটা আমার ফার্স্ট পয়েন্টের সাথে মিলিত হয়ে একটা লাইন তৈরি করবে। এর মানে হচ্ছে এদের মধ্যে যদি কোনো ফাঁকা অংশ থাকে, সেই ফাঁকা অংশটুকু পূরণ হয়ে যাবে। আর এজন্য আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এই জায়গায় সি টাইপ করে যদি ইন্টারপ্রেস করেন, তাহলেই আপনার ক্লোজ অপশনটি চালু হয়ে যাবে। আমি এখানে সি টাইপ করলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমার যে ফাঁকা অংশটুকু ছিল সেটা ক্লোজ হয়ে গেল। আবার ঠিক একইভাবে আপনি যদি এটাকে ওপেন করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন বা ও টাইপ করে ইন্টারপ্রেস করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, তাহলে এটা পুনরায় ওপেন হয়ে গেল। এই ছিল আমাদের ক্লোজ এবং ওপেন অপশান। এরপরে রয়েছে আমাদের জয়েন অপশান। আপনি যদি দুই বা ততোধিক পলিলাইনকে আপনি জয়েন করে একটা সিঙ্গেল পলিলাইনে কনভার্ট করতে চান, তাহলে আপনার এই জয়েন অপশানটি ব্যবহার করতে হবে। আর এই জন্য আমাকে আরেকটি নতুন করে পলিলাইন ড্র করে নিতে হবে। আমি প্রথমে এইখানে আরেকটি পলিলাইন অ্যাড করে দিলাম। এইখানে দুইটি পলিলাইন রয়েছে, প্রথমের পলিলাইনটা হচ্ছে এটা এবং আমরা পরে যে পলিলাইনটা ড্র করলাম সেটা হচ্ছে এটা। আমরা যদি এই দুটোকে জয়েন করে একটা সিঙ্গেল পলিলাইনে কনভার্ট করতে চাই, তাহলে আমার পলিলাইনের জয়েন কমেন্টটি ব্যবহার করতে হবে। আর এর জন্য আমি যে কোনো পলিলাইনের উপরে ডাবল ক্লিক করব, তারপরে সেই অপশানগুলো চলে আসবে, তারপরে আমরা যাব জয়েনে। আপনি এখানে ক্লিক করতে পারেন বা আপনি যে লিখে ইন্টারপ্রেস করতে পারেন। আমি এইখানে ক্লিক করলাম, তারপরে আমাকে পলিলাইন দুটোকে সিলেক্ট করতে হবে। আপনি সিম্পলি উইন্ডো তৈরি করেও সিলেক্ট করতে পারেন বা আপনি জাস্ট আলাদা আলাদাভাবে সেই পলিলাইন দুটোকে সিলেক্ট করতে পারেন। তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার এ দুটো পলিলাইন একটা সিঙ্গেল পলিলাইনে কনভার্ট হয়ে যাবে। দেখুন, এটা আর আলাদা কোনো পলিলাইন নেই, এটা সম্পূর্ণটাই একটা সিঙ্গেল পলিলাইনে কনভার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে পলিলাইন বা লাইন যেটাই হোক না কেন, যে কোনো ধরনের লাইন যদি একে অপরের সাথে যুক্ত থাকে এবং আলাদা আলাদা থাকে, সেগুলো আপনি জয়েন কমান্ডের মাধ্যমে সেটাকে জয়েন করতে পারবেন। জয়েন কমেন্টটি আলাদা একটি কমেন্ট, এটা মডিফাই টুলবারের এই যে এইখানে রয়েছে জয়েন কমেন্ট। আর এর জন্য আপনাকে টাইপ করতে হবে যে, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার জয়েন কমেন্টটি চালু হয়ে যাবে। এর জন্য আপনাকে পলিলাইন এডিটে যেতে হবে না, এটা জয়েন কমেন্টটি একটা সিঙ্গেল আলাদা কমেন্ট, এটা দিয়ে আমরা যে কোনো ধরনের লাইনকে জয়েন করতে পারি। এরপরে আপনাকে সেই পলিলাইন দুটোকে সিলেক্ট করতে হবে। আমি এভাবে সিলেক্ট করে যদি ইন্টারপ্রেস করি, তাহলে ঠিক আগের মতোই আমার সবগুলো লাইন একটা সিঙ্গেল পলিলাইনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা চলে গেলাম আমাদের পলিলাইন এডিটে। আমরা লাইনটার উপরে ডাবল ক্লিক করলাম। এরপরের অপশনটি হচ্ছে উইথ। আপনি যদি আপনার লাইনটার উইথ চেঞ্জ করতে চান, তাহলে আপনি এই অপশনের মাধ্যমে উইথ বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন। আমরা চলে গেলাম উইথ অপশনে, এখানে ক্লিক করতে পারেন অথবা ডাব্লিউ টাইপ করে ইন্টারপ্রেস করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, তারপরে আপনি যত উইথ দিতে চান তত এখানে টাইপ করতে হবে। আমি সাপোজ টাইপ করলাম পয়েন্ট অন, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে আমার লাইনটা যেটা ছিল সেটা এখন পয়েন্ট অন ইউনিটের একটা উইথ
পেয়ে গেল। তো যাই হোক, আমরা উইথটা সব সময় জিরো রাখবো, আপনার প্রয়োজন মতো আপনি উইথ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি এখানে ডাব্লিউ টাইপ করলাম, আবার তারপরে আমরা এখানে গিয়ে জিরো করে ইন্টারপ্রেস করে দিলাম। এরপরে অপশনটি হচ্ছে এডিট ভার্টেক্স। এই এডিট ভার্টেক্স অপশনটি আমরা একটু পর শিখবো, তার আগে আমরা এই অপশনগুলো দেখে নেই। এখানে রয়েছে আপনি ফিট এবং স্প্লাইন, এ দুটি অপশন মূলত আপনার এই পলি লাইনটাকে যদি আপনি কার্ভে ট্রান্সফার করে দিতে চান তাহলে আপনি এই দুটি অপশনের মাধ্যমে সেটা করতে পারেন। আমি প্রথমে ফিট কার্ভে পরিণত করতে চাই, তাহলে আমি ফিট কার্ভ অপশনে ক্লিক করলাম। তাহলে দেখুন এটা আর আগের মতো কোনো স্ট্রেট লাইন নেই, এটা হয়ে গেছে একটা কার্ভে এবং এই কার্ভটার নাম হচ্ছে ফিট কার্ভ। এটাকে যদি আপনি আবার সেই স্ট্রেট লাইনে কনভার্ট করতে চান তাহলে আপনাকে এখানে ডি কার্ভ অপশনটি রয়েছে এটা ব্যবহার করতে হবে। আমি ডি কার্ভে ক্লিক করলাম, তাহলে আমাদের আগের সেই পলি লাইনটা ফিরে আসলো। ঠিক একইভাবে আপনি স্প্লাইন কমান্ডটিও ব্যবহার করতে পারেন। এই স্প্লাইন কমান্ডটি উপরে ক্লিক করলে এই সম্পূর্ণ স্ট্রেট লাইনগুলো স্প্লাইনে কনভার্ট হয়ে যাবে, সেটা পলি লাইনই থাকবে কিন্তু সেটা স্প্লাইনের মতো কার্ভ হয়ে যাবে। আর এজন্য আমি এখানে ক্লিক করতে পারি অথবা এর জায়গায় আমি এস টাইপ করে ইন্টারপ্রেস করতে পারি। আমি এখানে এস টাইপ করলাম, তারপর ইন্টারপ্রেস করলাম, তাহলে আর এটা কোনো প্রকার স্ট্রেট লাইনের পলি লাইন থাকবে না, এটা হয়ে যাবে আমাদের স্প্লাইন টাইপের একটা পলি লাইন। এবং এটা যদি আপনি ডিকার্ভ করতে চান, মানে আগের অবস্থায় ফিরে যেতে চান, তাহলে আপনার পাশেই রয়েছে আমাদের ডিকার্ভ অপশন, এখানে ক্লিক করলে আমার এটা আগের মতো স্ট্রেট লাইন হয়ে যাবে। এই ছিল আমাদের ফিট, স্প্লাইন এবং ডিকার্ভ অপশনগুলো। এরপরে রয়েছে আমাদের এল টাইপ জেনারেশন। এই অপশনটি বোঝাতে হলে আমাকে প্রথমে লাইন টাইপে যেতে হবে। এল টাইপ মানে হচ্ছে লাইন টাইপ, এখান থেকে আপনি বিভিন্ন লাইন টাইপ নিতে পারেন, এটা আমরা পরে শিখবো। আমরা যখন লেয়ার অপশনটিতে যাব তখন আমরা জানবো যে কিভাবে আমরা লাইন টাইপ চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা নর্মাল টাইপের পলি লাইন, তবে এই লাইন টাইপ আমরা চেঞ্জ করতে পারি। লাইন টাইপ চেঞ্জ করার জন্য লাইনটাকে সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের এইখানে আমাদের কিছু লাইন টাইপ রয়েছে, ধরুন আমি এই টাইপের লাইন আমরা দিলাম। এ বিষয়ে আমরা ফিউচারে না হয় বিস্তারিত কথা বলবো, আপাতত দেখুন যে এখানে আমাদের কিছু প্যাটার্ন রয়েছে। এটা কিন্তু এক ধরনের লাইন, এটা এমনটা না যে কোনো গ্যাপ রয়েছে, এটা এক ধরনের লাইন এবং এটা সম্পূর্ণটাই একটা পলি লাইন। তো আমরা এই লাইনটার উপরে ডাবল ক্লিক করলাম, তারপরে নিচে আমাদের লাইন টাইপ জেনারেশন রয়েছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে অন এবং অফ নামের দুইটা অপশন পাবো। আমি প্রথমে অন করে দিচ্ছি। অন করে দিলে আমাদের যে প্যাটার্নটা ছিল সেটা একটু শিফট করবে। আবার আমরা এল টাইপ জেনারেশনে চলে গেলাম, তারপরে অফ করে দিলে এটা দেখুন যে প্রত্যেকটা সেগমেন্টের মাঝে সেই প্যাটার্নটা রয়েছে। আর আমরা যখন অন করে দিচ্ছি তখন আমাদের ডিফল্ট যেটা থাকছে আমাদের লাইন টাইপ সেইভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি লাইন টাইপ ইউজ করেন কোথাও, তারপরে যদি আপনি এইভাবে অ্যারেঞ্জ করতে চান তাহলে আপনি পলি লাইনের ক্ষেত্রে এই এল টাইপ জেনারেশন অপশনটি ব্যবহার করতে পারেন। এরপরের অপশনটি হচ্ছে আমাদের রিভার্স। রিভার্স অপশনটির মানে হচ্ছে আমার যে প্রথম পয়েন্ট ছিল এইটা, আমি ফার্স্টে এখানে ক্লিক করে আমরা পুরো পলি লাইনটি ড্র করেছিলাম, এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। রিভার্স করলে হবে কি, আপনার প্রত্যেকটা পয়েন্ট অর্ডার চেঞ্জ হয়ে যাবে, আপনার ফার্স্ট পয়েন্ট হয়ে যাবে লাস্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হয়ে যাবে ফার্স্ট পয়েন্ট। এটা ছিল সেকেন্ড পয়েন্ট, এটা হয়ে যাবে সেকেন্ড পয়েন্ট, এটা ছিল থার্ড পয়েন্ট, এটা হয়ে যাবে থার্ড পয়েন্ট। মোট কথা আপনার সব অর্ডারগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে কিন্তু ডিস্টেন্স সেম থাকবে, লাইনের প্রত্যেকটা সেগমেন্টের ডিস্টেন্স সেম থাকবে, শুধু পয়েন্টের যে প্রপার্টিজগুলো থাকে সেই প্রপার্টিজগুলো অর্ডার অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এই ছিল আমাদের এল টাইপ জেনারেশন এবং রিভার্স অপশনের কাজ। এবং এরপরের অপশনটি হচ্ছে আমাদের আনডু অপশন। আনডু অপশন নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, আনডু মানে হচ্ছে আমরা এক স্টেপ আগে চলে যাব। তো যাই হোক, আমাদের আরেকটা অপশন বাকি রয়েছে, সেটা হচ্ছে এডিট ভার্টেক্স। এই সম্পূর্ণ লাইনটি হচ্ছে আমাদের একটা সিঙ্গেল পলি লাইন, এটার উপরে আমরা ডাবল ক্লিক করলাম, তারপরে এর অপশনটি রয়েছে আমাদের এডিট ভার্টেক্স, আমরা এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমরা এগুলো এখন শিখব। প্রথম যে অপশনটি সেটা হচ্ছে আমাদের নেক্সট অপশন। এখানে ক্লিক করলে আমাদের এই যে ক্রস চিহ্নটা রয়েছে এটা মুভ করবে একটা পয়েন্ট পর পর। আমরা এখানে আবার নেক্সট করলাম, পরবর্তী পয়েন্টে চলে গেল। এই ক্রস চিহ্ন যে পয়েন্টে থাকবে আমরা মূলত সেই পয়েন্টেই আমরা মডিফাই করব। ঠিক একইভাবে এই প্রিভিয়াস অপশনটি কাজ করে, প্রিভিয়াস করলে সেই ক্রস চিহ্নটি আপনার পূর্ববর্তী পয়েন্টে চলে আসে। এই ছিল আমাদের নেক্সট এবং প্রিভিয়াস, এটা জাস্ট আপনার এই ক্রস চিহ্নটার মুভমেন্টটা কন্ট্রোল করে। এরপরে রয়েছে আমাদের ব্রেক অপশন। এই ব্রেক অপশনের মাধ্যমে আপনি লাইনের কোনো একটা সেগমেন্ট আপনি ডিলেট করে দিতে পারবেন, তবে এর জন্য আপনাকে অবশ্যই দুইটা পয়েন্ট ডিফাইন করে দিতে হবে। আমি প্রথমে ব্রেক অপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করতে পারি অথবা এই জায়গায় আমি বি টাইপ করে ইন্টারপ্রেস করলেও আমাদের ব্রেক অপশনটি চালু হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। বর্তমানে যে পয়েন্টে আমাদের এই ক্রস চিহ্নটি রয়েছে সেটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট, এবার আমাকে দিতে হবে সেকেন্ড পয়েন্ট। আমাকে
আমাকে সেকেন্ড পয়েন্টে যাওয়ার জন্য নেক্সট করতে হবে, আমি নেক্সট করলাম, তারপরে আমার এই পয়েন্টে চলে গেল। আর আপনি যদি এখন এই পোর্শনটুকু ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্টের মধ্যবর্তী যে পোর্শনটুকু ছিল সেটা যদি আপনি ডিলিট করে দিতে চান তাহলে আপনি এখানে গো করবেন, গো করলেই আপনার সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমি যদি লাইনের এই অংশটুকু যদি আমি রিমুভ করতে চাই তাহলে প্রথমে আমাকে এই পয়েন্টে আমার ক্রস চিহ্নটা নিয়ে আসতে হবে। আমি নেক্সট করলাম, নেক্সট করলে এই পয়েন্টে আমার ক্রস চিহ্ন চলে এলো। এখন আমাকে ব্রেক অপশনটি চালু করতে হবে, আমি এখানে ক্লিক করলাম। এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট, এখানে আমার ব্রেক করা শুরু হবে এবং শেষ হবে এই জায়গায়। সুতরাং এই জায়গায় আমার সেই ক্রস চিহ্নটা নিয়ে যেতে হবে, আমি নেক্সট করলাম। তারপরেই যদি আমি গো করি তাহলে আমার সেই অংশটুকু রিমুভ হয়ে যাবে। এইভাবে আপনি ব্রেক অপশনটি ব্যবহার করতে পারেন। যাই হোক, কন্ট্রোল জেড করে আমরা সেই পূর্ববর্তী অবস্থানে পৌঁছে গেলাম। তারপরে আমরা লাইনটার উপরে ডাবল ক্লিক করলাম, তারপরে আমরা চলে গেলাম এডিট ভার্টেক্সে। এর পরবর্তী অপশন হচ্ছে আমাদের ইনসার্ট। ইনসার্ট অপশনের মাধ্যমে এই যে আমাদের প্রত্যেকটা কর্নারের যে পয়েন্টগুলো এগুলো আমরা অ্যাড করতে পারি নতুনভাবে। আমাদের রয়েছে বর্তমানে এই জায়গায় এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী কোনো একটা জায়গায়, লাইনের উপরে হোক বা লাইনের পাশে হোক, আপনি যদি নতুনভাবে পয়েন্ট অ্যাড করতে চান তাহলে ইনসার্ট অপশনটি ব্যবহার করতে হবে, তবে অবশ্যই পর্যায়ক্রমিক দুটি পয়েন্টের মধ্যবর্তী জায়গাতে। আমরা ইনসার্টে ক্লিক করলাম, তারপরে আমরা এইখানে ক্লিক করলাম, দেখুন যে আমাদের নতুন একটা পয়েন্ট ইনসার্ট হয়ে গেল। আবার যদি আপনি এই ক্রস চিহ্নটা যেখানে রয়েছে এখানে এবং এই পয়েন্টের মধ্যবর্তী জায়গায় নতুনভাবে পয়েন্ট অ্যাড করতে চান তাহলে আপনাকে আবার ইনসার্ট করতে হবে। তো আপাতত আমরা করছি না, আমরা নেক্সট পয়েন্টে চলে গেলাম। এ পয়েন্টে যাওয়ার পরে এইখানে আমাদের যে পয়েন্টটা রয়েছে এ দুটো পয়েন্টের মধ্যবর্তী জায়গায় আমি নতুন আর একটা পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি। সুতরাং আমি এখানে একটা ইনসার্ট করে আমার যে জায়গায় আমার পয়েন্টটি প্রয়োজন সেই জায়গায় আমি একটা ক্লিক করলাম, তাহলে দেখুন নতুন আরেকটা পয়েন্ট তৈরি হলো। এইভাবে আপনি একটা ড্র করা পলিলাইনকে সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো যাই হোক, আমাদের ক্রস চিহ্নটাকে আমরা প্রিভিয়াস করে একদম ইনিশিয়াল পয়েন্টে নিয়ে চলে এলাম। এবার রয়েছে আমাদের মুভ অপশনটি। মুভ অপশনটির মাধ্যমে আপনি যে কোনো পয়েন্টকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যদিও আমার কাছে মনে হয় এই মুভ অপশনটি এখানে দরকার ছিল না, আমি এখানে এসকেপ বাটন প্রেস করে কমেন্ট থেকে বের হয়ে গেলাম। তারপরে আমি পলি লাইনের উপর একটা ক্লিক করলাম। এখানে দেখুন লাইনের উপর অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমরা এই পয়েন্ট ধরে যদি আমরা এই গ্রিপগুলো ধরে যদি আমরা এটাকে মুভ করি তাহলে আমি যে কোনো পয়েন্টকে যে কোনো জায়গায় মুভ করতে পারছি। এই মুভ অপশনটি ঠিক একইভাবে কাজ করে। তো যাই হোক, এটা যেহেতু সেখানে দেওয়া রয়েছে আমরা এই লাইনের উপরে ডাবল ক্লিক করে সেই অপশনটি একবার দেখি। আমরা এডিট ভার্টিক্সে গিয়ে মুভ অপশনে চলে গেলাম। বর্তমানে যে পয়েন্টটিতে আমার ক্রস চিহ্নটি রয়েছে সেটা যদি আপনি অন্য কোনো জায়গায় মুভ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলেই সেটা মুভ হয়ে যাবে। সেকেন্ড পয়েন্টে যদি যেতে চান, তারপরে আমি নেক্সটে করে যদি আমি মুভ করি তাহলে আমার যে সেকেন্ড পয়েন্টটা রয়েছে এটা যদি আমি এখানে মুভ করি তাহলে আমি এখানে ক্লিক করলে সেই পয়েন্টটা মুভ হয়ে গেল। এরপরের অপশনটি রয়েছে আমাদের রিজেনারেশন। বর্তমানে এই অপশনটি ব্যবহার করে কোনো লাভ নেই, কারণ এই অপশনটি তখনই ব্যবহার করতে হবে যখন দেখবেন যে আপনি কোনো একটা মডিফাই করার পরে সেটা আপনার লাইনে পরিলক্ষিত হচ্ছে না, এটা অনেকটা রিফ্রেশের মতো। এরপরে চলে যাই আমরা স্ট্রেইটেন অপশনে। স্ট্রেইটেন অপশনটি ব্যবহার করা হয় শুধুমাত্র কার্ভে। আপনি কোনো একটা কার্ভকে যদি স্ট্রেট লাইন করে দিতে চান তাহলে আপনি এই স্ট্রেইটেন অপশনটি ব্যবহার করতে পারবেন, তবে অবশ্যই সেটাকে কার্ভ হতে হবে। স্ট্রেট কোনো লাইনকে স্ট্রেট করা যায় না, অবশ্যই সেটাকে কার্ভ হতে হয়। আর এই জন্য প্রথমে আপনাকে সেই কার্ভের অংশটুকু ডিফাইন করতে হবে, কোন অংশটুকু আপনি স্ট্রেট লাইন করে দিতে চাচ্ছেন। ধরুন এই জায়গায় আমাদের তিনটা কার্ভ রয়েছে, এই কার্ভগুলোকে যদি আমি স্ট্রেট লাইন করে দিতে চাই তাহলে আমাকে এই ক্রস চিহ্নটাকে অবশ্যই প্রথমে আমাকে কার্ভের ফার্স্ট পয়েন্টে নিয়ে যেতে হবে। আমি এখানে নেক্সট করলাম। এবার আমরা স্ট্রেটেন অপশনটি ব্যবহার করতে পারি, আমি এই জায়গায় ক্লিক করতে পারি অথবা এস টাইপ করে ইন্টারপ্রেস করতে পারি। বর্তমানে ক্রস চিহ্নটা যেখানে রয়েছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এবার আমাদেরকে দিতে হবে সেকেন্ড পয়েন্ট, যেটা আমরা নেক্সট করে দিতে পারি। আমরা নেক্সট ক্লিক করলাম, তারপরে আমরা যদি গো করি তাহলে সেই অংশটুকু স্ট্রেট লাইন হয়ে যাবে। এরপরে অংশটুকু যদি আমরা স্ট্রেট করতে চাই তাহলে আমাকে আবার নেক্সট করতে হবে। নেক্সট করার পরে সেই কার্ভের ইনিশিয়াল অবস্থায় আমাকে যেতে হবে, তারপরে আমরা করব স্ট্রেইটেন, তারপরে আমরা চলে যাব নেক্সট পয়েন্টে, তারপরে আমরা গো করলেই আমার সেই অংশটুকু স্ট্রেট লাইন হয়ে যাবে। আবার আমরা যদি নেক্সট করি তাহলে আমাদের সেই কার্ভের ফার্স্ট পয়েন্টে চলে আসবে, তারপরে আমরা করব স্ট্রেইটেন, তারপরে আমরা নেক্সট পয়েন্ট, তারপরে আমরা গো করলেই সেই অংশটুকু স্ট্রেট লাইন হয়ে যাবে। এখন দেখুন যে এই জায়গায় আমার
যে তিনটা কার্ভ ছিল সেই তিনটা কার্ভ স্ট্রেট লাইন হয়ে গেছে। এই ছিল আমাদের স্ট্রেটেন অপশনের কাজ। এরপরে রয়েছে ট্যানজেন্ট। তো এই ট্যানজেন্ট অপশনটি বোঝাতে হলে অবশ্যই পুরো লাইনটাকে আমার একটা কার্ভ করে দিতে হবে। আমি এক্সিট করে দিলাম, তারপরে এইখানে আমি এটাকে ফিট কার্ভে কনভার্ট করে দিলাম। এরপরে আমরা চলে গেলাম এডিট ভার্টেক্স। এবার আমরা ট্যানজেন্ট করব, আমরা এখানে ক্লিক করলাম। ট্যানজেন্ট করার পরে এটা হচ্ছে আপনি ইচ্ছে মতো আপনি এখানে ডিরেকশন দিতে পারবেন, সেই ডিরেকশন অনুযায়ী আপনার সেই কার্ভটা শিফট করবে। আমি ধরুন এই জায়গায় যদি ট্যানজেন্ট দিই তাহলে এই জায়গায় আমাদের ট্যানজেন্ট হয়েছে এবং সেই অনুযায়ী আমার কার্ভটা অ্যারেঞ্জ হয়েছে। এরপরে আমরা নেক্সট পয়েন্টে চলে গেলাম। নেক্সট পয়েন্টে এখানে যদি আপনি কোনো ট্যানজেন্ট দিতে চান, ধরুন আমি এই জায়গায় আমি একটা ট্যানজেন্ট দিতে চাচ্ছি, এখানে আমি একটা ট্যানজেন্ট দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে ট্যানজেন্ট অপশনে ক্লিক করব। ট্যানজেন্ট অপশনে ক্লিক করার পর যেই দিকে আপনার যেভাবে ট্যানজেন্টটা প্রয়োজন সেইভাবে যদি আপনি দেন তাহলে আপনার সেই কার্ভটা সেইভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। এই ছিল আমাদের ট্যানজেন্ট অপশনটি। এরপরে অপশনটি হচ্ছে আমার উইথ। তার আগে আমি এই যে আমাদের পলিলাইনটা ছিল সেটা ফিট কার্ভে রয়েছে, এটাকে আমি ডিকার্ভ করে দিলাম। ডিকার্ভ করে আমরা সেই আগের পলিলাইনটাকে ফিরে পেলাম। এরপরে আমরা চলে গেলাম এডিট ভার্টেক্সে, তারপরে চলে গেলাম উইথে। আমরা উইথ এখানে দিতে পারি, এখানে আমি সাপোজ ইনিশিয়াল যে উইথ সেটা আমি 0 ইউনিট দিলাম, তারপরে ইন্টারপ্রেস করলাম এবং শেষ যে উইথটা সেটা আমি দিলাম 0.3, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলে এইভাবে আপনি একটা লাইনের উইথটা চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা এক্সিস্ট করে দিলাম। এই ছিল আমাদের পলিলাইন এডিটের সবগুলো অপশন। আশা করি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। যদি কোথাও কোনো সমস্যা থাকে কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।